হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয় আচ্ছা আগের দিন থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে সিক্সে থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে কবিতাটা পড়িয়েছিলাম পড়েছো নিশ্চয়ই সবাই বানানগুলো করেছো নিশ্চয়ই আশা করি সবাই শুনছো বাড়িতে আমার কথা এবং সেই মতো পড়াশোনা করছো কেমন এটুকু আশা আমি তোমাদের উপর করতেই পারি আজকে আমি বোর্ডে তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রেখেছি কীরকম প্রথমে লিখেছি ছবি দেখে নাম লেখো এটা পরে আসছি আমরা আগে কবিতাটার ব্যাপারে আমি কিছু বলি আমি আগের দিন বলেছিলাম যে কবিতা থেকে আমরা কিছু রাইমিং ওয়ার্ডস পেয়েছি এখান থেকে দেখো আমি তোমাদের জন্য একটা লিস্ট করেছি যেহেতু বাড়ি থেকে বসে পড়াশোনা করছো সবসময় সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না অ্যাভেলেবেল হতে পারছি না তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করে দিয়েছি বোর্ডে দেখো একদম এই রাই কর্নারের দিকে লিখেছি টি এ শব্দটা তার সাথে মিলযুক্ত শব্দ আমরা আগের দিন কবিতায় পেয়েছিলাম নিয়ে এবং দিয়ে টয় হস্যই অন্তস্ত টিয়ে তার সাথে পেয়েছিলাম দন্তনয় হস্যই অন্তস্ত একা নিয়ে এবং দয় হস্যই দিয়ে দুটো শব্দই আই মিন টোটাল তিনটে শব্দই কিন্তু আমার এই কবিতার মধ্যে আছে এরকম আসতেই পারে একটা কবিতা হয়তো তোমার পড়া কোনো কবিতা আছে এবং সেখান থেকে প্রশ্ন করা হতে পারলো যে এই কবিতা থেকে কি কী অন্তমিলযুক্ত শব্দ পাও বা মিলযুক্ত শব্দ পাও বা ধরো দুটো লাইন তোমায় দিয়ে দেওয়া হলো দুটো লাইন দেওয়ার পর বলা হলো এই দুটো লাইনের মধ্যে মিলযুক্ত কী কি শব্দ পাচ্ছো সেই শব্দগুলো আলাদা করো তো সেক্ষেত্রে এরকম যদি একটা করে লিস্ট তোমাদের কাছে থাকে এবং এই লিস্টটা যদি নিজেরাও রেডি রাখো বানান সমেত এর সাথে নিজেরা আরেকটু মানে পড়বে বাড়িতে তখন দেখবে নিজেরা আরও অনেক কিছু শব্দের সাথে অ্যাড করতে পারছো তাই তো নেক্সট দেখো মাছে মাছে তার সাথে হচ্ছে নাচে আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে চ আর ছয়ের একটু সামান্য হালকা পার্থক্য বাদ দিয়ে বাকি এর সাথে কিন্তু উচ্চারণগত মিল আমরা কিছুটা দেখতে পাই তাহলে মাছে মাছের শব্দটার সাথে মিলযুক্ত শব্দ কি পাচ্ছি নাচে কেমন নেক্সট না দন্ত নয় আকার না তার সাথে পাচ্ছি তয় আকার তা চয় আকার চা তার সাথে পাচ্ছি অন্তস্থ জয় আকার যা বেসিক্যালি না তা চা যা এই চারটেই হচ্ছে কিন্তু মিলযুক্ত শব্দ তো এখান থেকে আর আমি বলেছিলাম যেটা যে আকার দিয়ে কিছু কিছু বানান যেগুলো আছে সেগুলো আলাদা করে আইডেন্টিফাই করবে আর একার ওকার দিয়ে যেগুলো আছে সেগুলো পুরোটাই তোমাদের প্র্যাকটিসের জন্য নিজের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য চলো এবার আমরা কবিতাটা আজকে পড়েছি আজকে আর বই থেকে আমরা কিছু পড়বো না আজকে আমরা এখানে বোর্ডে আমি কিছু ছবি লিখেছি আমি জানি ছবিগুলো দেখে তোমরা প্রত্যেকে এক্সাইটেড হয়ে আছো এবং প্রত্যেকে তোমরা নামগুলো বলার জন্য রেডি আছো একদম কারণ এগুলো আমরা অলরেডি লাস্ট ইয়ার করেছি এক্স্যাক্টলি আমি শুধু একটা টেস্ট নেওয়ার জন্য তোমাদের এগুলো করেছি দেখি তোমাদের মনে আছে কি না বলতে পারছো না তো প্রথম দেখো এখানে একটা ছবি আমি এঁকেছি ছবিটা কি বলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ জানি সবাই বুঝতে পারছো এবং বলার জন্য রেডি হয়ে আছো ছবিটা হচ্ছে বল বানানটা লিখি ব ল বল এই শব্দটা অকার দিয়ে শব্দ শব্দটার মধ্যে কোনো রকম আকার হস্যকার দীর্ঘিকার কোনো কার নেই শব্দটা হচ্ছে অকারান্ত শব্দ তাই তো অকার দিয়ে আরো শব্দ আমরা পেয়েছি চল জল ফল কল তো তারই মধ্যে একটা শব্দ হচ্ছে বল ছবিটা দিয়ে লিখেছি নেক্সট ছবিটা কি ঠিক ফিশ এটা হচ্ছে মাছ বানান ময়া আকার বানান পাচ্ছি আমরা আকার দিয়ে ময়ের সাথে কি যোগ হয়েছে আ যোগ হয়েছে ময়া আকার ছ মাছ আকার দিয়ে একটা শব্দ পেলাম এরকম আরও আকার দিয়ে শব্দ আছে গাছ নাচ তাই তো আয় আম জাম মামা বাবা কাকা শিখেছো এগুলো তোমরা আগে নেক্সট চলে এসো এই ছবিটা দেখে গেস করো কি এই ছবিটা ছবিটা হচ্ছে একটা লাঠি ছবি লাঠি বানানটা কি লয়ে আকার ঠয়ে হস্যই ট নয় কিন্তু বারবার বলছি লয়ে আকার ঠয়ে হস্যই কথাটা লাঠি তাহলে এখানে দেখো আমরা এই বানানটাকে যদি আমরা আকারান্ত বানান বলি আকার দিয়ে বানান একটা লিখতে পারলেও তুমি এটা লিখতে পারবে আবার যদি আমি বলি হস্যই কার দিয়ে একটা বানান বলো সেক্ষেত্রেও তুমি লাঠি বানানটা ব্যবহার করতে পারবে তাই তো কারণ এখানে আমি ঠয়ের আগে কি কার বসিয়েছি হস্যই কার বসিয়েছি তাহলে ঠয়ের আগে হস্যই কার যেহেতু আছে শব্দটার মধ্যে যেহেতু কার আছে সেহেতু এটা হস্যই কার দিয়ে একটা বানান বানানের উদাহরণ হতেই পারে নেক্সট দেখো এটা খুব চেনা সবাই আগেই বুঝতে পারছো পেন্সিল ল পেন্সিল এই বানানটাকে আমরা কি বলতে পারি একার দিয়ে একটা বানান লেখো তোমার জানা একটা একার দিয়ে বানান লেখো সেক্ষেত্রে ইজিলি আমরা লিখতে পারি পেন্সিল বানানটা কেমন পয়ে একার আছে একার চিহ্নটা প্রথমে রয়েছে বা তুমি হস্য কার দিয়ে একটা বানানের উদাহরণ হিসেবে পেন্সিল বানানটা লিখতে পারো কারণ সিল বানানটাতে এখানে দন্তস্বয়ে হস্যই রয়েছে তাহলে পেন্সিল বানানটা কি পয়েকার কার দন্তন্য দন্তস্বয়ে হস্য ল পেন্সিল লাস্ট ছবিটা দেখো নৌকা আমি আঁকার চেষ্টা করেছি জানি ভালো হয়নি ছবিগুলো কিন্তু বুঝতে পারছো এটুকুই অনেক তো ছবিটা হচ্ছে নৌকার ছবি নৌকা বানানটা কি দন্তন্যয়ে ও কয়ে আকার তাই তো দন্তন্নয়ে ও কি কার যুক্ত হয়েছে এখানে ওকার যুক্ত হয়েছে ওকার দিয়ে আরও শব্দ শিখিয়েছিলাম আমি মৌরি এই ধরনের কৌতুক এইসব শব্দগুলো শিখিয়েছিলাম তো তার মধ্যে একটা শব্দ ওকার দিয়ে হচ্ছে নৌকা আজকে আপাতত এই অ্যাক্টিভিটিটাই থাক পরের দিন আমরা আরও মানে পরের কবিতাটা নিয়ে আসবো এর পরের কবিতাটা নিয়ে ততদিন পর্যন্ত আমি আবার বলবো যে যতক্ষণ না পুরো কবিতাটা প্রথম কবিতাটার পুরো সমস্ত বানানগুলো তোমরা রেডি করতে পারছো মনে হচ্ছে না যে বানানটা আমরা হ্যাবিচুয়েটেড ঠিক মতো হয়েছি ততক্ষণ পর্যন্ত আমি বলবো বানানগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো আর কারগুলো আবার একবার ভালো করে রিভাইজ করে নাও তোমরা কেমন